ভিনিসিউসই জিতছেন এবারের ব্যালন ডিওর, এমনটাই দাবি স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার। তাই যদি হয় তবে অবসান ঘটবে দীর্ঘ এক প্রতীক্ষার। ব্রাজিলিয়ানদের সবশেষ বিশ্বকাপ জেতার পার হয়ে গেছে 22 বছর, আর ব্যালন ডিওরের হিসেবে সে অপেক্ষা 17 বছরের। সবশেষ সেলেসাও বয় হিসেবে মর্যাদার এ পুরস্কার হাতে তুলেছিলেন রিকার্দো কাকা। এসি মিলানের হয়ে 2006-07 মৌসুমে দুরন্ত নৈপুণ্য দেখিয়ে হয়েছিলেন বিশ্বসেরা। এরপর নেইমার জুনিয়র একাধিকবার সংক্ষিপ্ত তালিকায় থাকলেও মেসি রোনালদো দ্বৈরথে ভাগ বসাতে পারেননি। ফলাফল, গত 15 বছরে 13 বার বিজয়ী এ দুজন। ব্রাজিল সমর্থকদের দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে 28 অক্টোবর। 2024 ব্যালন ডিওরের জন্য 4 সেপ্টেম্বর 30 জনকে মনোনীত করে এই পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল। তখন থেকে আলোচনায় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস, ক্লাব সতীর্থ জুড বেলিংহাম ও ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিও সম্ভাব্য দাবিদার। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে অনেকটাই নিশ্চিত করে দিয়েছে ভিনিসিউসের নাম। এমনকি ব্রাজিলিয়ান তারকা এরই মধ্যে জেনে গেছেন বলেও জানিয়েছেন তারা। ভিনির জাতীয় দল সতীর্থ নেইমার জুনিয়রের চোখেও এবারের আসরের সেরা দাবিদার এই মাদ্রিদিস্তা। মার্কার চেয়ে আরও এক ধাপ এগিয়ে ভিনির বুট স্পন্সর নাইকি। তার জন্য বিশেষ সোনার বুট তৈরি করে ফেলেছে বিশ্বের শীর্ষ ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ব্যালন ডিওর অনুষ্ঠানের 2 দিন পর 31 অক্টোবর মাদ্রিদের গ্রান ভায়া স্ট্রিটে নাইকি তাদের সুপার স্টোর আবারও খোলার প্রস্তুতি নিচ্ছে। সেদিন ভিনিকে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বিশেষ প্রদর্শনীতে। CR7 এর মতো ভিনিরও ম্যুরাল তৈরি করেছে নাইকি, এসেছে এমন গুঞ্জনও। ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হিসেবে ধরা হয় ফ্রেঞ্চ ম্যাগাজিনের দেয়া ব্যালন ডিওরকে। গত মৌসুমে ব্রাজিলের জার্সিতে ম্লান থাকলেও লস ব্ল্যাঙ্কোস জার্সিতে দারুণ কাটিয়েছেন ভিনি। 39 ম্যাচে নামের পাশে 24 গোল 11 অ্যাসিস্ট। শিরোপার তালিকায় চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে জিতেছেন লা লিগা ও সুপারকোপা। রিফাত হোসেন, চ্যানেল 24।